ধনী পরিবারের ছেলে রোহিত আর গরিব পরিবারের মেয়ে কাঞ্চন একে অপরকে খুব ভালোবাসত কিন্তু এই আর্থিক পার্থক্যই তাদের বিয়ের অন্যতম সমস্যা হয়ে দাঁড়ায় কারণ রোহিতের চালাক মা সুলোচনা চাইত ধনী একজন বৌ মানতে আনতে আর সেই জন্যই রোহিত তার বাবার সাহায্যে ও কাঞ্চনের পরিবারের সংহতিতে মন্দিরে গিয়ে কাঞ্চনকে বিয়ে করে নেয় বেঁচে থাকো মা বাবা তোমার কি মনে হয় মা আমাদের এই বিয়ে মেনে নেবে ভগবান যখন তোমাদের বিয়েতে সম্মতি দিয়েছেন তখন তোমাদের মা নিশ্চয়ই মেনে নেবে এখন বোমাকে নিয়ে বাড়ি চলো আশীর্বাদ কর আমি যেন শাশুড়ি মায়ের মন জয় করতে পারি আমি জানি তুই একদিন ঠিক তোর শাশুড়ি মায়ের মন জয় করবি আর আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে কাঞ্চন তার শ্বশুর এবং বরের সঙ্গে শ্বশুরবাড়িতে বাড়িতে পৌঁছায় কিন্তু এটা কি তারা যেটা ভেবেছিল পুরো উল্টোটা হলো কাঞ্চনের শাশুড়ি কাঞ্চনকে দেখে রেগে যাওয়ার বদলে বরণডালা হাতে নিয়ে কাঞ্চনকে বরণ করতে লাগল যা দেখে রোহিত আর তার বাবা অবাক হয়ে যায় সুলোচনা বাড়ি মাথায় তোলার বদলে তার বৌমাকে খুব আদরে স্বাগত জানায় আসো বৌমা আসো নতুন বাড়িতে তোমাকে স্বাগত দেখো বিয়েটা তো চুপি চুপি হয়ে গেল কিন্তু আমি চাই রিসেপশন খুব বড় করে হোক আমারও তো ইচ্ছে হয় আমার বৌমাকে সবাই দেখুক হ্যাঁ হ্যাঁ সুলোচনা আমি আজকেই রিসেপশনের সমস্ত ব্যবস্থা করছি কাঞ্চন এটা ভেবেই খুশি ছিল যে তার শাশুড়ি তাকে মেনে নিয়েছে কিন্তু আসলে তো এমনটা ছিল না সুলোচনার মাথায় অন্য কিছুই চলছিল এই মিথ্যে ভালোবাসার নাটক আমি বেশি দিন করতে পারবো না আমাকে অন্য কিছু ভাবতে হবে এই মেয়েকে তো আমি বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো সুলোচনা কাঞ্চনকে নিজের বৌমা হিসাবে মানেনি বরং সকলের সামনে নাটক করছিল রিসেপশনের সময় সুলোচনা কাঞ্চনকে তার আত্মীয় স্বজন আর প্রতিবেশীর সঙ্গে আলাপ করা ছিল কি ব্যাপার বলো তো সুলোচনা চুপি চুপি ছেলের বিয়ে দিয়ে বাড়ি বৌমা নিয়ে এলে ব্যাপারটা কেমন যেন হজম হচ্ছে না আর কি বলবো দিদি বেচারি বৌমা বড্ড গরিব এক কাপড়ে চলে এসেছে এখন যদি ধুমধাম করে বসে নিয়ে যেতাম বেচারের গরিব বাবা মা এত আপ্যায়ন করতে পারতো না বসার জায়গাটুকু ভগবান জানে রোহিত ওর মধ্যে কি দেখেছিল আর তুমি তো জানো বাচ্চাদের যেদের সামনে মাথা নত করতেই হয় নইলে একে বৌমা করে কোনোদিন ঘরে আনতাম না আচ্ছা শোনো তোমরা কিন্তু ভালো করে খাবার দাবার খেয়ে যেও বাবলি উষা তোমরা দেখছো তো কত খরচা করেছি আমরা এক একটা জিনিস ভীষণ দামি বৌমা গরিব তো কি শ্বশুরবাড়িতে বাড়ি পেয়েছে শাশুড়ির কথা শুনে কাঞ্চনের চোখ জলে ভরে ওঠে আর তখনই কাঞ্চনের বাবা মা এলে কাঞ্চন চোখের জল মুছে ফেলে আর সুলোচনা মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায় মা তুই শ্বশুর বাড়িতে খুশি তো মারে তোর শাশুড়ি মা তোর সঙ্গে খারাপ কিছু করেনি তো না না বাবা মা শাশুড়ি মা আমাকে কোনো কাজই করতে দেয় না যখন থেকে এসেছি শুধু বসেই থাকি মহারানীর মতো কাঞ্চন নিজের বাবা মায়ের সঙ্গে মিথ্যে কথা বলে কিন্তু সত্যিটা তো এটাই ছিল যে সুলোচনা তাকে পছন্দই করত না কাঞ্চনের স্বামী আর শ্বশুরমশাই যতক্ষণ বাড়ি থাকতেন ততক্ষণ তার শাশুড়ি তার সঙ্গে ভালো ব্যবহার করত আর তারা বাড়ি থেকে বেরিয়ে যাওয়া মাত্রই সুলোচনা কাঞ্চনকে দিয়ে বাড়ির সব কাজ করাতো আর তারা বাড়ি আসার পর তো দারুণ হয়েছে এমনিতেই কদিন ধরে আমার মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিল আরে খোকা আমি তো জানতাম সেই জন্যই আমি বানিয়েছি এটা তোর ভালো লেগেছে শুনে আমি খুশি হলাম আর তুই মিষ্টি কম খাস বলে আমি মিষ্টি কম দিয়েছি কিন্তু মা এটা তো খুব মিষ্টি সুলোচনা মিথ্যে কথা বলছিল কারণ পায়েসটা কাঞ্চন বানিয়েছিল কাঞ্চন পায়েসে মিষ্টি বেশি দিয়েছিল যখন সুলোচনার চুরি ধরা পড়ছিল তখন কাঞ্চন সামলিয়ে নেয় আহ মিষ্টিটা আমিই দিয়েছি আসলে আমি জানতাম না যে মা আগে মিষ্টি দিয়ে ফেলেছে ঠিক আছে এখন থেকে খাবারই একটু মিষ্টি কম দেবে আমাকেও একটু দাও কাঞ্চন সবটা সামলিয়ে সুলোচনার সম্মান বাঁচিয়েছিল কিন্তু তাতে সুলোচনার স্বভাবে কোনো পার্থক্যই হয়নি ঘরে সব কাজ কাঞ্চন করলেও সমস্ত ক্রেডিট সুলোচনা নিত আর কাঞ্চন নিজের শাশুড়ির খুশির কথা ভেবে চুপ করে থাকতো ওর করা সব কাজের ক্রেডিট আমি নিয়ে নেই তাতে ওর কিছু যায় আসে না না আমাকে অন্য কিছু ভাবতে হবে সোনিয়াকে বাড়িতে ডাকতেই হবে হ্যালো সোনিয়া মা আমি বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি কিছুদিনের জন্য চলে আসো সোনিয়া সুলোচনার বান্ধবীর মেয়ে আর তাকেই ঘরের বৌমা করার ইচ্ছা ছিল সুলোচনার আর সেই কারণে সুলোচনা এখনো চাইত যে কোনোভাবে কাঞ্চন বাড়ি থেকে চলে গেলে সোনিয়ার সঙ্গে সে তার ছেলের বিয়ে দেবে আর সেই জন্য সোনিয়াকে সে বাড়িতে ডেকে নেয় হ্যালো আনটি ভালো করেছো আমাকে ডেকে আমি এমনিতেও বাড়িতে বসে বড় হচ্ছিলাম হ্যাঁ তোমার সাথে থাকতে আমার ভালোই লাগে ব্যাস এখন আরাম করে কিছু মাস আমার কাছেই থাকো আমি তো চাই তুমি ওই রাস্তার কাটাটাকে সরিয়ে দিয়ে সারা জীবনের জন্য এখানেই থাকো ওই কাঞ্চনকে তাড়াতে পারলেই তুমি এই বাড়ির বউ হবে তুমি চিন্তা করোনা আনটি আমি চলে এসেছি না আমি ওই কাঞ্চনকে বাড়ি থেকে বের করেই ছাড়বো তাহলে ওই কথাই রইল আজ তুমি রোহিতের জন্য সাউথ ইন্ডিয়ান খাবার তৈরি করো ও খুব ভালোবাসে এটা রোহিতকে ভালো খাবার খাইয়ে ওর মনে জায়গা করে নাও তুমি এটাই সুযোগ কিন্তু আন্টি আমি তো খাবার বানাতে জানি না আমি কি করে চিন্তা করো না খাবারটা কাঞ্চনই বানিয়ে দেবে যখন রোহিত আর বাবা আসবে আমি বলে দেব ওটা তুমি এরপর সোনিয়া মিষ্টি মিষ্টি কথা ব্যাস বলে কাঞ্চনকে সাউথ ইন্ডিয়ান খাবার রান্না করার জন্য রাজি করিয়ে নেয় কাঞ্চন আমার না আজকে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে খুব ইচ্ছা করছে তুমি প্লিজ আমার জন্য ঢোসা ইডলি সাম্বার বানিয়ে দাও ঠিক আছে তুমি বসো আমি তৈরি করে দিচ্ছি কাঞ্চন খুব সুস্বাদু সাউথ ইন্ডিয়ান খাবার তৈরি করে রোহিত আর তার বাবার বাড়ি আসার সময় হয়ে গেছিল ঠিক তখনই সুলোচনার খুব জোরে চিৎকার শুনে কাঞ্চন ছুটে যায় বাথরুমে সাবানে পা পরে আমার পা পিছলিয়ে গেছে আহা আমার কোমরটা মা তুমি উঠে বিছানায় বসো আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি কিছুক্ষণ পর ডাক্তার এসে জানায় যে সুলোচনার কোমরের হাড়ে চোট লেগেছে যার কারণে তাকে কিছুদিন বেড রেস্ট করতে হবে কাঞ্চন সুলোচনার জন্য রান্নাঘরে খাবার বানাতে যায় আর সবাই যখন ঘর থেকে বাইরে চলে আসে সোনিয়া এটাই সুযোগ আমার সেবা করে সবার মন জিতে নিলে এ বাড়ির বৌমা তুমিই হবে না আন্টি আমি আপনার ওয়াশরুম টয়লেট এসব পরিষ্কার করতে পারবো না এক্ষুনি ডক্টর বলে গেলেন যে আপনাকে বিছানাতেই বাথরুম করতে হবে তো আমি ওসব পরিষ্কার করতে পারবো না আমার খুব অস্বস্তি হয় আমি মাকে ফোন করেছিলাম মা গাড়ি পাঠাচ্ছে আমি বাড়ি যাচ্ছি এখন তুমি সুস্থ হয়ে গেলে আমাকে বলো আমি আবার আসব সোনিয়ার কথা শুনে সুলোচনা তার ভুলটা বুঝতে পারে আসলে সে যাকে আপন ভাবছিল সে তো পরই কিছুক্ষণ পর কাঞ্চন সুলোচনাকে নিজের হাতে খাবার খাইয়ে তারপর ওষুধ খাইয়ে ওয়াশরুমে নিয়ে গিয়ে ঘরে নিয়ে আসে কাঞ্চনকে এত সেবা করতে দেখে সুলোচনার চোখে জল চলে আসে আর মনে মনে সে তার খারাপ কাজগুলোর কথা যখন ভাবতে থাকে তখনই ঘরে সোনিয়া আসে আচ্ছা আন্টি আমি এখন আসছি যখন প্রয়োজন হবে আমাকে ফোন করে নিও আমি আসব। না মা থাক আমার জন্য তোমার চিন্তা করতে হবে না আর এ বাড়িতে আসতেও হবে না আমার বৌমা আছে আমাকে দেখাশোনার জন্য তুমি ভালো থাকো আর হ্যাঁ বিয়ে করলে অবশ্যই কার্ড পাঠিও আমি কাঞ্চন বৌমাকে নিয়ে নিশ্চয়ই যাব শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে কাঞ্চন কেঁদে ফেলে আর তার গলা জড়িয়ে নেয় আর সোনিয়া মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায় কিছুদিন পর সুলোচনা সুস্থ হয়ে ওঠে এখন কাঞ্চনের সঙ্গে সুলোচনার ভালো ব্যবহার দেখে রোহিত আর তার বাবাও খুব খুশি হয় স্বপ্না প্রীতি আর ভূমির বিয়ে শহরে থাকা তিন ছেলে আলোক রাগ আর রনাকে সাথে হয় শ্বশুরবাড়িতে আসা মাত্রই তাদের শাশুড়ি জানো কি বরণডালা হাতে নিয়ে তাদের গৃহপ্রবেশ করাতে গিয়ে বলে আসো আমার তিনটে বৌমা পা দিয়ে কলসটাকে ফেলে ভিতরে আসো ঠিক আছে মা শ্বশুর এত ধনী দেখে তিনটে বউ গর্বের সাথে বলল ওরে রে বাপ রে তোরা দেখেছিস এটা তো ফিল্ম স্টার শাহরুখ খানের মতো বাড়ি হ্যাঁ স্বপ্না এমন বাড়ি যদি আমাদের গ্রামে থাকত তো একেবারে খুশি খুশি হয়ে যেতাম আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পাচ্ছি না যে আমার এত বড় বাড়িতে বিয়ে হয়েছে তাদের কথা শুনে তাদের ননদ শ্রুতি বলে ও গড এরা এসেছে এক মিনিটও হল না আর এখনই এদের আসল স্বভাব দেখিয়ে দিল ঠিক করে কথা বলো ননদ তুমি আমাদের তিন বোনের সম্পর্কে কিছুই জানো না ভালো করে আরে পুরো কলকাতায় আমরা তিনটে বোন সাশ্রয়ীর জন্য একেবারে ফেমাস আরে এখন থামো দেখি এখনই বৌদিন ননদ শুরু করে দিলে ঝগড়া ছেলেরা বৌমাদেরকে নিয়ে ঘরে যাও দেখি পরের দিন ভোর পাঁচটার সময় তিনটে বউয়ের ঘুম ভেঙে যায় আর তারা রান্নাঘরে এসে বাসন পরিষ্কারের কাজ করে আর ঠিক তখনই সেখানে শ্রুতি গিয়ে দেখে তাদের বৌদিরা মাটি দিয়ে বাসন মাজছে আরে আমার বৌদিরা এসব কী নোংরা কাজ করছো আর তোমাদের তোমাদেরকে ঘুম নেই ভোর পাঁচটায় উঠে রান্নাঘরে খুটখাট করছো আসলে কি বলতো ননদ আমাদের গ্রামে তো ভোর পাঁচটাই সবাই উঠে যায় আর ওখানে তো মাটি ছাড়া বাসন মাজার কিছু পাওয়াও যায় না আর এতে একসাথে দুটো কাজই হয়ে যায় বাসনও ঝকঝকে পরিষ্কার হয় আর টাকা পয়সাও বেঁচে যায় বুঝলে তো আরে এটা তোমাদের গ্রাম না এটা শহর আর আমরা অনেক বড় লোক তাই তোমাদের এসব সাশ্রয়ী অবুদ্ধির কাজ করুন তো প্লিজ এই বলে শ্রুতি রান্নাঘর থেকে বেরিয়ে যায় এভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন যখন তিনটে বৌমা রান্নাঘরে রান্না করছিল তখনই হঠাৎ গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায় হে ভগবান এ গ্যাস তো মনে হয় শেষ হয়ে গেছে আরে বৌমা রুটি হয়ে গেলে তাড়াতাড়ি নিয়ে এসো আরে বাবা রে এবার কি হবে হুম তাড়াতাড়ি একটা কোনো সাশ্রয়ী বুদ্ধি ভাবতে হবে ঠিক তখনই তাদের নজর পড়ে ঠাকুর ঘরে দেখে সেখানে অনেক কাঠ আছে ব্যাস তারপরে আর কি চারটে ই টেনে উনুন তৈরি করে গরম গরম রুটি করে সবাইকে খাওয়ায় জানি না কেন কিন্তু পোড়া পোড়া গন্ধ আসছে ঠিক বলেছ দাদা তখনই তাদের নজর পড়ে রান্নাঘর থেকে ধোঁয়া বার হচ্ছে আর সবাই ছুটে রান্নাঘরে যায় বৌমারা রান্নাঘরে যখন গ্যাস সিলিন্ডার রয়েছে তাহলেই এই ধোঁয়ায় কেন রান্না করছ শাশুড়ি মা আপনার সিলিন্ডার সেই শেষ হয়ে কখন টাটা বলেছে তাই তো আমরা বুদ্ধি খাটিয়ে এ কাজ করলাম সে তো বুঝলাম আমার শাস্ত্রী বৌমারা কিন্তু এই কাঠ তোমরা কোথা থেকে আনলে শাশুড়ি মা পুজোর ঘরে রাখা কার্ডগুলো নিয়ে এসেছি নিজের বৌমাদের এমন অবস্থা দেখে জানো জানুকি বলে আরে হাদা ভোদা বৌমা চন্দন কাঠগুলো আমি পুজোর যজ্ঞের জন্য রেখেছিলাম আর সেটা দিয়ে তোমরা রুটি করে নিলে ও যা হওয়ার তা তো হয়ে গেছে মা এখন আমাদের ক্ষমা করে দাও এই বলে তিনটে বৌমাই শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে পরিস্থিতি সামলিয়ে নেয় এমন ভাবে অনেকটা সময় কেটে যায় একদিন যখন সকালবেলা তারা বসে জলখাবার খাচ্ছিল ঠিক তখনই রনকের ফোনে জুসের গ্লাস উলটিয়ে যায় ও নু আজই আমাকে মিটিংয়ের জন্য বাইরে যেতে হবে আর আজই এই ফোনটা খারাপ হওয়ার ছিল আরে দোকানদারের তো এটাকে ঠিক করতে দু তিন দিন সময় লেগে যাবে আরে বড় বাবু ফোনটা আমাকে দাও পয়সা খরচ না করেই আমি তোমার ফোন ঠিক করে দিচ্ছি আরে আমার বোকা বৌদি এই ফোনটার না দোকানে নিয়ে যাওয়া প্রয়োজন নিজের ওই সব আজে বাজে বুদ্ধি খাটিয়ে দাদার ফোনটাকে নষ্ট করে দিও না প্লিজ এরপর শ্রুতি সেই ফোনটিকে শুকনো কাপড় দিয়ে মুছে কিছুক্ষণ লদুরে শুকিয়ে চালের কৌটোর মধ্যে রেখে দেয় আর এক ঘণ্টা পর রনকের হাতে ফোনটা দিয়ে দেয় আর গর্বের সঙ্গে ননদকে বলে কি হল গো ননদ আমার কাজ দেখে কি মাথা ঘুরে গেল নাকি আরে বা ভূমি তুমি তো এক ঘন্টার মধ্যেই আমার ফোনটাকে ম্যাজিক করে ঠিক করে দিলে দেখলে তো আমার কামাল ফোনও তাড়াতাড়ি ঠিক হয়ে গেল আর পয়সাও বেঁচে গেল বেঁচে থাকো বৌমা আজকে সাশ্রয় করে তুমি সত্যি সর্বগুণ সম্পন্ন বৌমার কাজ করলে আজ সত্যি তুমি তো অসাধারণ কাজ করে দেখালে রনাকা আর শাশুড়ির কাছে সুনাম শুনে তিন বৌমায় খুব খুশি হয় এভাবেই বেশ কিছুদিন কাটে একদিন যখন স্বপ্না ভ্যাকিউম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করছিল তখন হঠাৎ ভ্যাকিউম ক্লিনার খারাপ হয়ে যায় হে ভগবান এই কারেন্টে চলা ঝাড়ু তো বন্ধ হয়ে গেল ভাব স্বপ্না ভাব স্বপ্না তাড়াতাড়ি কোনো বুদ্ধি ভাব যাতে পয়সা খরচও না হয় কাজও হয়ে যায় এইসব ভাবতে ভাবতে হঠাৎ স্বপ্না চোখ পরে ঘরের বাইরে একটি খেজুর গাছের দিকে আর সে বলে আরে বা কি দারুণ বুদ্ধি এসেছে এরপর স্বপ্না সোসাইটির পার্কের মধ্যে গিয়ে খেজুর গাছের ঘন পাতা ভাঙতে থাকে আর তখনই সেখানে গার্ড এসে রেগে গিয়ে বলে ওই বড় লোকের মেয়ে ওখানে উঠে কি করছিস তুই আরে ও চৌকিদার বেশি বকবক করলে না উল্টো হাতে একটা দেব আর এমনিতেও এই পার্কের গাছ কি তোমার বাবার লাগানো নাকি চুপ করে থাকো এই বলে স্বপ্না গার্ডকে চারটে কথা শুনিয়ে খেজুরের ঘন পাতা ভেঙে নিয়ে বাড়ি চলে আসে আর সেটা দিয়ে ঝাড়ু তৈরি করে ঝাড় দিতে থাকে যা দেখে জানু কি খুব রেগে গিয়ে তার বৌমাকে এসে বলে বৌমা আমি এসব কী শুনছি তুমি সোসাইটি গার্ডের সঙ্গে ঝগড়া করেছ আর তোমার হাতে এসব কি শাশুড়ি মা এটা ঝাড়ু যেটা খেজুর পাতা দিয়ে বানিয়েছি আরে বা স্বপ্না তুই তো দারুণ কাজ করেছিস সত্যিই দারুণ ব্যাপার তুই তো ফেমাস হয়ে গেলি আরে তোমরা তিনজনে চুপ করো এত কিপটেমি করে তোমাদের বুদ্ধি না সমাজে আমাদের নাক কাটিয়ে ছাড়বে উফ এভাবে তিন সাশ্রয়ী বৌমাকে বাড়ির অনেকের উল্টোপাল্টা কথা শুনতে হতো এরপর অনেকগুলো দিন কেটে যায় একদিন বিকালবেলা শ্রুতি গান করতে করতে তার ননদের ঘরে আসে বলি অন নদী আর দু মুঠো চাল ফেলে দে হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে এই নাও বোন খাবার খেয়ে নাও খালি পেটে আবার কাজে চলে যেও না জানো হ্যাঁ টেবিলে রেখে দাও বৌদি এখন আমি চুল শুকাচ্ছি হেয়ার ড্রায়ারে চুল শুকিয়ে খাবার খেয়ে শ্রুতি অফিসে চলে যায় আর এদিকে সেদিন বিকাল বেলাতে ভীষণ ঝড় বৃষ্টি ওঠে আরে প্রীতি তুমি আমার ওই প্যান্ট শার্টটা ইস্তিরি করে রেখো আমি কালকে ওটা পরেই অফিসে যাবো হ্যাঁ বাবু ঠিক আছে এই বলে প্রীতি ননদের ঘরে গিয়ে তার হেয়ার ড্রায়ার এনে তার স্বামী জামা শুকাতে থাকে কিন্তু হঠাৎই তার খুব জোর কারেন্ট লাগে আর সে জোরে চিৎকার করে বলে আরে ভগবান আমি তো মরেই গেলাম কেউ বাঁচাও গো এসো এখানে এই শুনে সবাই দৌড়িয়ে আসে আর শ্রুতি এসে বোর্ডে সুইচ অফ করে আরে এইসব কি করে হল প্রীতির এইসব কথা শুনে রেগে গিয়ে শ্রুতি বলে বৌদি আমি তোমাকে আগেও বুঝিয়েছি না আজ দেখো তোমার এই বুদ্ধির জন্যে তোমার প্রাণও যেতে পারত এবার তো এই সব শাস্ত্র বুদ্ধি থেকে একটু বেরিয়ে আসো নইলে ওই চারানা আটানা বাঁচানো চক্করে নিজেদের জীবনটাই হারাতে হবে বুঝলে তো তোমরা এবার শ্রুতি আমার ঠিকই কথা বলছে এতটা করা একদম ঠিক না যার কাজ তাকেই মানায় অন্য কেউ করলে তা বেকার হয় আমি বুঝতে পেরেছি এখন আমরা কোনো কাজ করব না শাশুড়ির কথা শুনে তিনটে বৌমারই বুদ্ধি ফিরে আসে আর তারা তিনজন তাদের সাশ্রয়ী বুদ্ধি ছেড়ে দিয়ে শহরে আদব কাজদার শিখে নেয় সেই সঙ্গে তিনজনই বাড়ির যোগ্য বৌমা হয়ে ওঠে বেস্ট হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না কিন্তু আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো দেখতে থাকো বেস্ট